সুপ্রিয় দর্শক, পথ চলতে চলতে চলে আসলাম হাটাজারি কৃষি ফার্মে। এখানে পেলাম তিনজন ভাইকে, এখন এদের ফেলবো পথের প্যাচে, এখন এদের ফেলবো পথের প্যাচে। পথের প্যাচের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করব পথের প্যাচের প্রথম দাদা এ ভাইকে দিয়ে। ভাইকে এত রূপে জব ছোড় দু। ভাইয়ের নাম কি? ইমন। ইমন ভাইয়া? বিজয়। বিজয়। অজয়। আচ্ছা ভাইয়া, আমরা সবাই জানি আঙ্গুল ফুলে কলা গাছ হয়, তো আঙ্গুল তো ফুলে কলা গাছ হয় না, এটা কেন বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়? তখন আমাদের নানা নানি বলে আসছিল। আচ্ছা, নানা নানি বলে আসছিল তাই ও মনে করছে আঙ্গুল ফুলে কলা গাছ। আচ্ছা, আরেকটা কথা, আমরা সবাই জানি আগে গেলে বাঘে খাই, আগে গেলে বাঘে খাই, তো বাঘ খাইতে দেখছেন কখনো? বাঘে খাইতে দেখছেন কখনো? বাঘে কেন খাই, কিভাবে খাই বলেন? বাঘে শিকার করে আর কি, শিকার করে আর কি, শিকার করে আর কি। সিম, সিমের ফুল ডেফিনেশন কি? সিম সিম একটা প্লাস্টিক প্লাস্টিক বলে সমস্যা নেই, তুমি বলেন না, জাস্ট অনলি ফর ফান। কোন ফল, কোন ফল আমরা সবাই দেখি সবাই শুনি বাট খাওয়া যায় না, কোন ফল? ইজি, একটু একটু চিন্তা করেন পজিটিভ দিক দিয়ে। ইজি, আবার করেন তো। কোন ফল আমরা সবাই দেখি সবাই শুনি কিন্তু খাওয়া যায় না? পাঁচ সেকেন্ড সময়। পাঁচ, চার, তিন, দুই, এক। কোন জিনিস পুরুষ লুকিয়ে রাখে কিন্তু মহিলারা দেখিয়ে চলে, এরকম করে দেখিয়ে চলে? কোন জিনিস পুরুষ লুকিয়ে রাখে মহিলারা দেখে চলে? অনেক ধন্যবাদ। আমার নাম মাহফুজ রহমান নাসুন। আজম। আমরা সবাই জানি কেঁচো কুড়লে সাপ বের হয়। আমরা বড় কোনো জিনিস গিয়া করে ফেলি। ঠিক আছে, কিন্তু আমরা জানি কেঁচো কুড়লে আমরা কেঁচোই পাই, যে কোনো জায়গায় কেঁচো কুড়লে আমরা কেঁচো পাই, রাইট? রাইট, রাইট, রাইট। কিন্তু সাপ কেন বের হয়, এটা কেন বলে? ডিসি পেস্ট লাগাইয়া মানে কোন একটা কিছু সন্ধান করতে গিয়ে অন্য একটা জিনিস পেয়ে ফেলে, এটার জন্য বলা হয় তো। আমরা আরেকটা কথা, আঙ্গুল ফুলে কলা গাছ আমরা অনেকে শুনি, আগে থেকে শুনে আসছি একদম ছোটবেলা থেকে, আঙ্গুল ফুলে কলা গাছ কেন হয়, অন্য কেন গাছ হয় না? বলুন না, আমার আঙ্গুল ফুলে কলা গাছ হয় এটা বলতে একটা এটা প্রবাদ, মানে হঠাৎ করে বড় লোক হয়ে যাওয়াকে বলা হয় এটা। এখন কিছু ধাঁধা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন। লাল লাল গরু বন খায়, পানি দিলে মারা যায়, পানি দিলে মারা যায়, পানি দিলে মারা যায়, কি হতে পারে? কথা বলেন কেন? লাল গরু বন খায়, পানি দিলে মারা যায়। লাল গরু বন খাই, পানি দিলে মারা যায়। হয় না? আচ্ছা, আমরা সবাই তো এমনি নর্মালি ওয়াইফাই ইউজ করি, ওয়াইফাই ইউজ করেন? করি। আজম ভাই করেন ওয়াইফাই? করি। আচ্ছা, ওয়াইফাই এর ফুল ডেফিনিশন কি? ওয়্যারলেস নেটওয়ার্ক হবে। WIFI, WIFI, ওয়াইফাই এর ফুল ডেফিনিশন? ইন্টারনেট, ইন্টারনেট, ওয়াইফাই, ইন্টারনেট, ইন্টারনেট, ওয়্যারলেস নেটওয়ার্ক, এতটুকু। আবার মাঝে যদি পেকটা আছে না, আজম ভাই বলুন। পারবো না, উনার আইকিউ ভালো।
ভাইয়া বলুন আপনার নাম আবার বলুন তো মাসুম মাসুম মাশাআল্লাহ আপনার একটু ভালো একটু ট্রাই করুন 10 সেকেন্ড দিচ্ছি আপনাকে 10 9 8 কাছাকাছি গেছেন আপনি কাছাকাছি গেছেন FI ওটাও ঠিক আছে FI ইন্টারনেট 7 6 পেন্সিল নেটওয়ার্ক আফটার ভাবতেছি না লাস্ট অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আজম ভাই অনেক ধন্যবাদ পড়াই লেখাই না ঠিক আছে বিজয় ভাই আর দেশ কো সমাজ